পরিশ্রম ও মেধার সমন্বয় থাকলে যে সফলতা লাভ করা যায় তার সেরা দৃষ্টান্ত মাকসুদ আক্তার প্রিয়তি। তার জন্ম বেড়ে ওঠা বাংলাদেশে হলেও ছোটবেলাতেই স্বপ্ন দেখেছিলেন নতুন ও বিশেষ কিছু করার। সেই স্বপ্ন পূরণেই আয়ারল্যান্ডে পাড়ি জমান, সেখানে লেখাপড়ার পাশাপাশি মডেলিং এ যুক্ত হন। এরপরে 2014 সালে মিস আয়ারল্যান্ড খেতাব অর্জনের পাশাপাশি সাম্প্রতিক বছরগুলোতে তার ক্যারিয়ারে যুক্ত হয়েছে আরো অনেক আন্তর্জাতিক খেতাব। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে টপ মডেল নির্বাচিত হয়েছেন এই তারকা। বর্তমানে আয়ারল্যান্ডের প্রবাসী নাগরিক হলেও সবখানে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে আসছেন তিনি। টপ মডেল অ্যাওয়ার্ড পেয়ে তিনি উচ্ছ্বসিত। এবারে কান উৎসবের আয়োজক দেশ ফ্রান্স সহ বিশ্বের নানা দেশের মডেলরা এখানে অংশ নিয়েছেন। এটি ছিল এই উৎসবে ইন্টেগ্রিটি ম্যাগাজিন আয়োজিত একটি প্রতিযোগিতা। তাদের মধ্যে থেকে টপ মডেলের অ্যাওয়ার্ড পেয়েছেন প্রিয়তি। খুব ছোটবেলাতেই মাকসুদ আক্তার প্রিয়তি বাবাকে হারিয়েছেন। তখন তার বয়স ছিল মাত্র 8 বছর। 12 বছর বয়সে তিনি আয়ারল্যান্ডে পাড়ি জমান। এরপর 19 বছর বয়সে মাকে হারালেও দমে যাননি প্রিয়তি, বরং নিজের স্বপ্ন বাস্তবায়নে তিনি ছুটে চলেছেন দুর্বার গতিতে। মডেলিং এর মাধ্যমে তিনি যেমন আকাশ ছুঁয়েছেন, তেমনি বিমান নিয়ে আকাশের চষে বেড়ানোর বাস্তব কাজটাও নিয়মিত করেছেন। কারণ মডেলিং এ নিয়মিত অংশ নিলেও তিনি একজন পেশাদার পাইলট, বেসরকারি পাইলট হিসেবে নিয়মিত বিমান চালান প্রিয়তি। বর্তমানে আয়ারল্যান্ডের শীর্ষ মডেলদের মধ্যে অন্যতম প্রিয়তির ঝুলিতে যুক্ত হয়েছে অনেক আন্তর্জাতিক সম্মাননা। মডেলিং ও অভিনয় জীবনে প্রিয়তি অর্জন করেছেন অনেক স্বীকৃতি ও পুরস্কার। লেখিকা হিসেবেও আত্মপ্রকাশ করেছেন প্রিয়তি। বর্তমানে 2 সন্তানকে নিয়ে আয়ারল্যান্ডে বাস করছেন এই প্রবাসী তারকা। ফাতেমা আইনি, সময় সংবাদ, ঢাকা।